স্টুডেন্টস, বাইনি নির্মলা তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আজকে আমি আলোচনা করব অরিজিন অফ লাইফ বা পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে ঘটেছিল। প্রকৃতপক্ষে এই যে কোয়েশ্চেন্স, যে অরিজিন অফ লাইফ বা জীবনের উৎপত্তি কিভাবে ঘটেছিল, এই কোয়েশ্চেন্সের উত্তর এখনো পর্যন্ত সিম্পলি যেটা সেটা হলো কেউ জানে না। কিন্তু তবুও বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকমের থিওরি দিয়েছেন। অলরেডি অরিজিন অফ লাইফের কিছু থিওরি নিয়ে আমি আগে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি, বায়োকেমিক্যাল অরিজিন অফ লাইফ, এবং যে থিওরি দিয়েছিলেন বিজ্ঞানী হেলডেন এবং ওপারিন। প্রকৃতপক্ষে যখন অরিজিন অফ লাইফ তোমরা যখন পড়তে যাও, তখন বিভিন্ন সায়েন্টিস্ট কোন ধরনের সায়েন্টিস্ট, অর্থাৎ হেলডেন এবং ওপারিনের কন্ট্রিবিউশন কোথায়, তোমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কী করে পৃথিবীর উৎপত্তি কীভাবে ঘটেছিল এই সম্বন্ধে আমাদেরকে যেমন জানতে হবে, তার সঙ্গে সঙ্গে কীভাবে প্রোটোসেলের উৎপত্তি ঘটে এবং তারপরে সেই প্রোটোসেল থেকে কীভাবে প্রোক্যারিওটিক সেলের উৎপত্তি ঘটে এবং তারপরে প্রোক্যারিওটিক থেকে কীভাবে ইউক্যারিওটিক সেলের উৎপত্তি ঘটে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অরিজিন অফ লাইফ একটি হিউজ টপিকস, এবং পরে আমি যখন সময় করে এক্ষেত্রে আমি তোমাদের একটা বেসিক আইডিয়া দেবো অরিজিন অফ লাইফের, যেটা তোমাদের পরীক্ষাতে অবশ্যই হেল্পফুল হবে। এবং পরবর্তীকালে সময় সময় করে আমি যখন টাইম পাবো, তখন এই প্রত্যেকটা টপিকস নিয়ে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব। ওকে, তাহলে অত্যন্ত ক্রিটিক্যাল টপিকস আমি শর্টে আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমেই দেখো, অরিজিন অফ লাইফের যে সায়েন্টিস্টের থিওরি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি হলেন ওপারিন। তো ওপারিন কি বলছেন? ওপারিন বলছেন, কোনো অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা অজীবজাত বস্তু থেকেই প্রধানত পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটে, অর্থাৎ বিভিন্ন রকমের কেমিক্যাল থেকে। তো কেমিক্যালের মধ্যে তো কোনো লাইফ থাকে না, তাহলে সেই সমস্ত অজীবজাত উপাদান বা অ্যাবায়োটিক বিভিন্ন কম্পোনেন্ট থেকেই পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটে। এবং অ্যাবায়োটিক এই কম্পোনেন্ট থেকে সেলফ রেপ্লিকেটিং পার্টিকেল আসে। সেলফ রেপ্লিকেটিং পার্টিকেল মানে কি? সেলফ রেপ্লিকেটিং পার্টিকেল মানে যে নিজেই নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে ওপারিনের মতে অ্যাবায়োটিক কম্পোনেন্ট থেকে সেলফ রেপ্লিকেটিং পার্টিকেল বা জীবনের উৎপত্তি ঘটে। তাহলে এক্ষেত্রে কোনোরকম জীব থেকে তিনি জীবনের উৎপত্তির কথা বলছেন না, তিনি বলছেন যে অজীবজাত বস্তু থেকেই কিন্তু জীবনের উৎপত্তি প্রথম ঘটেছিল, এবং সেই প্রসেস কিন্তু স্পন্টেনিয়াসলি ছিল, অর্থাৎ এই লাইফের অরিজিন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটেছিল। এবং এই অরিজিন অফ লাইফে একটি লং কেমিক্যাল ইভলিউশন হয়েছিল, অর্থাৎ দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটেছিল এবং সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু একটি জীবের উৎপত্তি ঘটে। দেখো, জীব মানে আর কিছুই নয়, যদি আমরা হায়ারার্কি দেখি, ধরে দেখো একটি অর্গানিজমস আছে এবং সেই অর্গানিজমসের মধ্যে বিভিন্ন অর্গ্যান সিস্টেম থাকে, সিস্টেমের মধ্যে ডিফারেন্ট টাইপের অর্গ্যান থাকে, অর্গ্যানের মধ্যে টিস্যু থাকে, এবং আলটিমেটলি সেই সমস্ত টিস্যুর মধ্যে সেল থাকে, এবং সেলের মধ্যে যে মেটেরিয়ালস যেগুলো থাকে সেগুলোই প্রধানত ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যালস। ওকে, তাহলে এই সমস্ত কেমিক্যালগুলো একটি কোঅর্ডিনেট ওয়েতে কাজ করেই প্রধানত একটি জীবের বৈশিষ্ট্যকে প্রধানত প্রকাশ করে। তাহলে একটি সিকুয়েন্সিয়াল ইভেন্টে এই সমস্ত কম্পোনেন্টগুলো, অর্থাৎ সেল তৈরির বিভিন্ন উপাদানগুলো তৈরি হয়েছিল। তো সেটাই বলছেন বিজ্ঞানী ওপারিন, যে একটি লং কেমিক্যাল ইভলিউশনের মধ্য দিয়ে প্রধানত পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটে। এবং যখন বায়োকেমিক্যাল অরিজিন অফ লাইফ বা জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি যখন আমরা পড়ি, তখন আরও একজন সায়েন্টিস্টের নাম আমাদেরকে জানতে হয়। তো তিনি হলেন হেলডেন। তাহলে হেলডেন এবং ওপারিনের ওপিনিয়নের মধ্যে পার্থক্য কোথায়? দেখো, ওপারিন যেটা বললেন যে অ্যাবায়োটিক কম্পোনেন্ট থেকে সেলফ রেপ্লিকেটিং পার্টিকেল স্পন্টেনিয়াসলি অরিজিন করেছিল, তো হেলডেনও কিন্তু ওপারিন লাইক অবজারভেশন করলেন, অর্থাৎ হেলডেনের যে অবজারভেশন অরিজিন অফ লাইফে সেটি ওপারিনের মতোই ছিল। ওপারিন একটি বই লিখেছিলেন, সেই বইটির নাম হলো অরিজিন অফ লাইফ অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে কীভাবে জীবনের উৎপত্তি ঘটে, এবং সেটাকে তিনি দুটো স্টেজে ব্যাখ্যা করেছিলেন। প্রথম যে স্টেজ সেটা হলো কেমিক্যাল ইভলিউশন, এবং সেকেন্ড যে স্টেজ সেটা হলো বায়োলজিক্যাল ইভলিউশন। তো কেমিক্যাল ইভলিউশনে এটাই বলা হচ্ছে যে বিভিন্ন রকমের মৌল থেকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি থেকে কীভাবে স্টেপ বাই স্টেপ কোঅ্যাজারভেট তৈরি হলো। তাহলে কেমিক্যাল ইভলিউশন মানে কি? আপ টু ফর্মেশন অফ কোঅ্যাজারভেট, মানে কোঅ্যাজারভেট তৈরি হওয়া পর্যন্ত যে প্রসেস, তো সেটাই হলো কেমিক্যাল ইভলিউশন। আর বায়োলজিক্যাল ইভলিউশন আমরা কাকে বলবো? কোঅ্যাজারভেট থেকে সিম্পল সেল বা সরল কোষের উৎপত্তি, এটাই হলো বায়োলজিক্যাল প্রসেস। তাহলে এখনও পর্যন্ত আমরা যে বিষয় দেখলাম, অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন হয়, তো হেলডেন কী বলছেন, ওপারিন কী বলছেন? দেখো, তাহলে ওপারিন প্রধানত এটাই বললেন যে অ্যাবায়োটিক কম্পোনেন্ট থেকেই প্রধানত লাইফের উৎপত্তি ঘটে, এবং হেলডেন ওপারিনের মতোই অবজারভেশন করেছিলেন। এর সাথে সাথে ওপারিন কোঅ্যাজারভেট মডেল দিয়েছিলেন, তো আমরা আলোচনা করব কোঅ্যাজারভেট কী, এবং হেলডেন হট ডাইলিউট স্যুপের কথা বলেছিলেন, এবং সিডনি ফক্স কিন্তু প্রোটিনয়েডসের কথা বলেছিলেন। তো সেই বিষয়গুলো কী সেগুলোও আমরা আলোচনা করব। তাহলে এই যে তিনটে টার্ম আমি আলোচনা করলাম,
হট ডাইলিউট স্যুপ এবং তার সঙ্গে সঙ্গে কোঅ্যাসারভেট এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিনয়েডস, এইগুলো কি তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে এবং এই সায়েন্টিস্টের নামও কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে ওপারিনের মতে কেমিক্যাল ইভলিউশন মানে বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে কোঅ্যাসারভেট তৈরি হওয়া পর্যন্ত সেটাই কেমিক্যাল ইভলিউশন, আর বায়োলজিক্যাল ইভলিউশন মানে কোঅ্যাসারভেট থেকে সিম্পল অর্গানিজমস তৈরি হওয়া। এবার দেখো, যদি লিডারবার্গ হেলডেন এবং ওপারিনের এই তত্ত্বকে তিনি তিনটে স্টেপে ভাগ করলেন, প্রথম যে স্টেপ সেটি হলো কেমোজেনি, কেমোজেনি মানে কেমিক্যাল ইভলিউশন, এবং সেকেন্ড যে স্টেপ সেটি হলো বায়োজেনি, বায়োজেনি মানে সেলফ রেপ্লিকেটিং পার্টিকেল। তো কেমোজেনিতে কেমিক্যাল ইভলিউশন মানে কি, বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে যে কমপ্লেক্স জৈব মলিকিউলস যেটা তৈরি হয় তো সেটাই হলো কেমোজেনি। আর বায়োজেনি মানে সেলফ রেপ্লিকেটিং পার্টিকেল, অর্থাৎ বিভিন্ন জীবের উৎপত্তি কীভাবে ঘটলো বা প্রোক্যারিওটসের উৎপত্তি কীভাবে ঘটলো, বা সেলফ রেপ্লিকেটিং পার্টিকেল বলতে প্রথম যে রেপ্লিকেটিং পার্টিকেল পৃথিবীতে এসেছিলো সেটাই ছিল আরএনএ। তাহলে ফার্স্ট জেনেটিক মেটেরিয়াল যেটা ছিল সেটা হলো আরএনএ, এবং এই আরএনএকে বলা হতো নেকেড জিন, এটাই ছিল সেলফ রেপ্লিকেটিং পার্টিকেল। তাহলে কীভাবে আরএনএ তৈরি হলো, এবং পরবর্তীকালে এই আরএনএ জেনেটিক মেটেরিয়াল, প্রথমে প্রথম যারা জীব ছিল তাদের জেনেটিক মেটেরিয়াল ছিল আরএনএ, পরবর্তীকালে সেই জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হয়ে যায় ডিএনএতে, তাহলে আরএনএ এবং ডিএনএ এই দুটোই কিন্তু সেলফ রেপ্লিকেটিং প্রপার্টি দেখায়। সুতরাং বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ থেকে কীভাবে ডিএনএ এবং আরএনএ তৈরি হলো, সেলফ রেপ্লিকেটিং পার্টিকেল তৈরি হলো, কীভাবে ভাইরাস তৈরি হলো, তো সেটাই হলো বায়োজেনি। এরপরে যেটা আসবে থার্ড নাম্বার স্টেপ অ্যাকর্ডিং টু লিডারবার্গ, কগ্নোজেনি মানে ইভলিউশন অফ নিউট্রিশন। তো প্রথমে যে সমস্ত জীব ছিল তারা প্রধানত সমুদ্রের জলে যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থ ছিল সেগুলোকেই তারা ইউটিলাইজ করতো, তারা কিন্তু ডিরেক্টলি সানলাইটকে ব্যবহার করতো না, এবং তার সঙ্গে সঙ্গে প্রথম দিকে যে সমস্ত জীব ছিল তারা কখনোই অক্সিজেনকে তারা কিন্তু রিলিজ করতো না। বর্তমানে যেরকম প্ল্যান্টস যেমন অক্সিজেনকে রিলিজ করে বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, তাহলে প্রথম যে সমস্ত জীব ছিল তারা যেমন জলকে ইউটিলাইজ করতো না, সমুদ্রের জলে যে সমস্ত রাসায়নিক পদার্থ ছিল সেগুলোকেই তারা খাদ্য হিসেবে ব্যবহার করতো, এবং যেহেতু তারা জলকে ইউজ করতো না সেই জন্য কোনো রকম অক্সিজেন উৎপন্ন হওয়ার কোনো রকম মানে ব্যাপার ছিল না। তো এই যে প্রসেস, পরবর্তীকালে ক্রমশ এই অ্যানঅক্সিজেনিক বিভিন্ন অর্গানিজমস থেকে কীভাবে অক্সিজেনিক বিভিন্ন অর্গানিজমস তৈরি হলো, এবং কীভাবে পৃথিবীর অ্যাটমসফিয়ারে কীভাবে অক্সিজেন এলো, তো এই সামগ্রিক বিষয় সম্বন্ধে যা আলোচনা সেটাই হলো কগ্নোজেনি। অনেক সময় স্টুডেন্টসের মধ্যে কনফিউশন হয়, তো কেমোজেনি কি? তাহলে কেমোজেনি মানে বিভিন্ন অজৈব পদার্থ থেকে যে কমপ্লেক্স জৈব রাসায়নিক পদার্থ, যেমন কার্বোহাইড্রেট, যেমন প্রোটিন, যেমন নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ ইত্যাদি তৈরি হওয়ার যে প্রসেস সেটাই হলো কেমোজেনি। বায়োজেনি মানে কি? বায়োজেনি মানে সেলফ রেপ্লিকেটিং পার্টিকেল, অর্থাৎ ডিএনএ আরএনএ তৈরি হওয়া, অর্থাৎ নেকেড জিন তৈরি হওয়া, এবং তার সঙ্গে সঙ্গে ভাইরাস তৈরি হওয়া, প্রোটোসেল তৈরি হওয়া, এটাই হলো বায়োজেনি। আর কগ্নোজেনি মানে কি? ডিফারেন্ট টাইপের প্রোক্যারিওটস এবং তার সঙ্গে সঙ্গে ইউক্যারিওটসের কীভাবে উৎপত্তি ঘটে, অর্থাৎ কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন জীবের মোডস অফ নিউট্রিশন কীভাবে চেঞ্জ হয়, পুষ্টি পদ্ধতি কীভাবে চেঞ্জ হয়, এবং ধীরে ধীরে কীভাবে পৃথিবীতে অক্সিজেনের ইভলভমেন্ট ঘটে, বা অক্সিজেন কীভাবে ধীরে ধীরে পৃথিবীতে আসে, তো এই সম্পর্কিত যে আলোচনা সেটাই হলো কগ্নোজেনি। তাহলে এই যে তিনটে স্টেপসেই প্রধানত আমরা অরিজিন অফ লাইফ সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই দেখো, প্রথমেই যেটা আলোচনা করব সেটা হলো অরিজিন অফ আর্থ। অ্যাকচুয়ালি বিগ ব্যাং থিওরি অনুযায়ী ইউনিভার্সের সৃষ্টি হয়েছিল 20 billion ইয়ার্স এগোতে। এই যে ডেটাগুলো আমি লিখেছি এগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। তাহলে অ্যাকর্ডিং টু বিগ ব্যাং থিওরি টোটাল ইউনিভার্সের সৃষ্টি হয়েছিল অন্তত 20 billion বছর আগে, ওকে? কিন্তু পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে 4-5 billion বছর আগে, অর্থাৎ আজ থেকে 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। পৃথিবীর সৃষ্টি কীভাবে হয়েছিল সেই সম্পর্কিত দুটি থিওরি আছে, একটি হলো নেবুলার তত্ত্ব এবং আর একটি হলো প্ল্যানেটেসিমাল তত্ত্ব। তো নেবুলার তত্ত্বে কী বলা হচ্ছে? নেবুলার তত্ত্বে এটাই বলা হচ্ছে যে সূর্যের কোনো একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়ে, অর্থাৎ সূর্যের কোনো একটা পার্ট সূর্য থেকে ব্রোকেন হয়ে গিয়ে, ভেঙে গিয়ে পৃথিবীর সৃষ্টি হয়, এবং পরবর্তীকালে সেই পার্ট সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে এটা এই যে তত্ত্ব এটাই হলো নেবুলার তত্ত্ব। আর প্ল্যানেটেসিমাল তত্ত্ব কি? কনডেনসেশন অফ দ্য ইন্টারস্টেলার ডাস্ট, অর্থাৎ মহাবিশ্বে অসংখ্য ধূলিপুঞ্জ আছে বা ধূলিকণা আছে, এই সমস্ত ধূলিকণাগুলো পুঞ্জীভূত হয়েই পৃথিবীর সৃষ্টি করেছিল, ওকে? তাহলে কীভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এখনও বিজ্ঞানীদের কাছে ক্লিয়ার নয়। দুটো থিওরি আমাদেরকে জানতে হবে, একটি হলো নেবুলার তত্ত্ব এবং আরেকটি হলো প্ল্যানেটেসিমাল তত্ত্ব। এবং পৃথিবী যখন সৃষ্টি হয় তখন তোমরা জানো যে পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড, এবং সেই সময় পৃথিবীর টেম্পারেচার অন্তত ছিল 8000-9000 degrees centigrade, এবং কোনো কোনো সায়েন্টিস্ট বলেন এতটা টেম্পারেচার ছিল না, এই টেম্পারেচার ছিল 800-900 degrees centigrade। আবার কেউ কেউ বলছেন যে 8000-9000 degrees centigrade, এবং যেরকমভাবে কোনো গরম বস্তুকে রেখে দিলে সেটা যেমন তাপ বিকিরণ করতে করতে ক্রমশ ঠান্ডা হয়ে যায়, পৃথিবী
পৃথিবীও সেরকম তাপ বিকিরণ করতে করতে ক্রমশ ঠান্ডা হতে শুরু করে। এবং যখন পৃথিবী ক্রমশ তাপ বিকিরণ করতে করতে ঠান্ডা হতে শুরু করে, তখন বিভিন্ন ভারী ধাতুগুলো পৃথিবীর কেন্দ্রে চলে যায়, যেমন আয়রন এবং নিকেল একদম পৃথিবীর কেন্দ্রে চলে যায় এবং সেটা পৃথিবীর কোর তৈরি করে। আয়রন এবং নিকেলের উপরে যে সমস্ত মলিকিউলস বা যে সমস্ত কম্পোনেন্টগুলো, যেগুলো তুলনামূলকভাবে আয়রন এবং নিকেলের থেকে হালকা, সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এটা একটা স্তর তৈরি করে। এবং পৃথিবীর যে আর্থ ক্রাস্ট অর্থাৎ পৃথিবীর যে সারফেস, সেটি প্রধানত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এরকম কিছু ফ্রি অ্যাটম দিয়ে তৈরি হয়েছিল। তাহলে পৃথিবী যখন ক্রমশ তাপ বিকিরণ করতে করতে যখন ঠান্ডা হলো, তখন ভারী ধাতুগুলো আয়রন এবং নিকেল পৃথিবীর কেন্দ্র গঠন করলো, সিলিকন এবং অ্যালুমিনিয়াম মাঝের স্তর এবং কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি মৌলিক পদার্থগুলো প্রধানত আর্থ ক্রাস্ট তৈরি করলো। ওকে, কিন্তু পৃথিবীর প্রথম যে অ্যাটমোসফিয়ার, অর্থাৎ আমরা তো পৃথিবীর উপরে আছি, কিন্তু আমাদের উপরে আছে যেটা সেটা হলো পৃথিবীর অ্যাটমোসফিয়ার, আমরা যেখান থেকে অক্সিজেন নিচ্ছি। কিন্তু একদম প্রিমিটিভ যে অ্যাটমোসফিয়ার যেটা ছিল, তো তাকেই আমরা বলবো প্রাইমারি অ্যাটমোসফিয়ার। এবং সেই প্রাইমারি অ্যাটমোসফিয়ারে কেবলমাত্র হাইড্রোজেন এবং হিলিয়াম ছিল। এবং পরবর্তীকালে সেই প্রাইমারি অ্যাটমোসফিয়ার পরবর্তীকালে স্ট্রংলি রিডিউসিং হয়ে যায় এবং তার ফলে তৈরি করে সেকেন্ডারি অ্যাটমোসফিয়ার। এবং সেকেন্ডারি অ্যাটমোসফিয়ারে কোনো রকম অক্সিজেন ছিল না, কোনো নো ফ্রি অক্সিজেন, এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকম ওজোন লেয়ার ছিল না। যেহেতু কোনো রকম ওজোন লেয়ার ছিল না, সেই কারণের জন্য সূর্য থেকে আগত বিভিন্ন মহাজাগতিক রশ্মি সরাসরি পৃথিবীতে পড়তো, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, এবং তার সঙ্গে সঙ্গে প্রিমিটিভ যে আর্থ ছিল, সেই আর্থে প্রচুর পরিমাণে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতো, তুষারপাত, বজ্রপাত ইত্যাদি বিভিন্ন রকমের মহাজাগতিক ঘটনা সেই সময় ঘটেছিল। সেগুলো এনার্জি সোর্স হিসেবে কাজ করেছিল কগনোজেনের। ওকে, তার সাথে সাথে দেখো এই যে অ্যাটমোসফিয়ার, প্রিমিটিভ অ্যাটমোসফিয়ার কেমন ছিল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রংলি রিডিউসিং ছিল এবং মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং ওয়াটার ভেপার, এই চারটি গ্যাসের আধিক্য ছিল। মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং ওয়াটার ভেপার। পরবর্তীকালে স্ট্যানলে মিলার এবং হ্যারল্ড লিউরে তারা যে এক্সপেরিমেন্ট করেছিলেন, তারা দেখিয়েছিলেন এই মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং ওয়াটার ভেপার থেকে কীভাবে ডিফারেন্ট টাইপের অ্যামাইনো অ্যাসিড তৈরি করা যায়। এবং মনে রাখবে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি বা প্রোটিন তৈরি হওয়ার যে প্রসেস, সেটি কিন্তু অরিজিন অফ লাইফের একটি ল্যান্ডমার্ক হিসাবে বিবেচিত হয়। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে দেখে নিলাম যে কীভাবে ইউনিভার্সের সৃষ্টি হয়েছিল, কীভাবে পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং প্রিমিটিভ অ্যাটমোসফিয়ার কেমন ছিল। দেখো, যে বিষয়গুলো আমি আলোচনা করছি হিউজ হিউজ টপিক্স, আমি অত্যন্ত শর্টে দ্রুততার সঙ্গে আলোচনা করছি যাতে তোমরা বুঝতে পারো, এবং পরীক্ষার পারপাসে যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলোই প্রধানত আলোচনা করছি। এবং পরে দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো কেমোজেনি। তো কেমোজেনি মানে আমরা কী আলোচনা করেছিলাম, বিভিন্ন পদার্থ থেকে প্রধানত কোয়াজারফেট তৈরি হওয়ার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো কেমোজেনি। তাহলে ফরমেশন অফ কোয়াজারফেট ইজ নোন অ্যাজ কেমোজেনি। তো কেমোজেনিতে কী হবে, পৃথিবীতে যে বিভিন্ন ফ্রি অ্যাটম ছিল, মানে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি ছিল, এরা পরস্পরের সঙ্গে রিয়াকশন করে বিভিন্ন ইনঅর্গানিক মলিকুল বা অজৈব পদার্থ তৈরি করলো, যেমন মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, ওয়াটার ভেপার, হাইড্রোজেন সায়ানাইড এবং কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে ফ্রি অ্যাটম যেগুলো ছিল পৃথিবীর অ্যাটমোসফিয়ারে, সেখান থেকে বিভিন্ন ইনঅর্গানিক মলিকুল অ্যাটমোসফিয়ারে তৈরি হলো মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, ওয়াটার ভেপার, তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন সায়ানাইড এবং কার্বন ডাইঅক্সাইড। ওকে, এবং এই সমস্ত অ্যাটমোসফিয়ার থেকে এই সমস্ত মলিকিউলসগুলো এবার সমুদ্রের জলে তারা রিয়াকশান করতে শুরু করলো, এবং সমুদ্রের জলে তারা রিয়াকশান করে বিভিন্ন সিম্পল অর্গানিক মলিকুল তৈরি করলো। সিম্পল অর্গানিক মলিকুল মানে কি, যেমন কার্বোহাইড্রেটের জন্য বিভিন্ন রকমের মনোস্যাকারাইড তৈরি করলো। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিনের জন্য বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো, এবং লিপিডের জন্য বিভিন্ন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ইত্যাদি এগুলো তৈরি করলো, মানে তৈরি হলো, এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিওটাইড ইত্যাদি তৈরি হলো, রাইট? তাহলে সমুদ্রের জলেই প্রথম এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ এই সমস্ত ইনঅর্গানিক মলিকুল নিজেদের মধ্যে রিয়াকশান করে বিভিন্ন সরল অর্গানিক মলিকুল তৈরি করলো, অর্থাৎ সরল জৈব যৌগ তৈরি করলো। এবং এই সরল জৈব যৌগগুলো পরবর্তীকালে পলিমেরাইজেশন করলো, অর্থাৎ বিভিন্ন মনোস্যাকারাইডগুলো বিভিন্ন গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয়ে তারা পলিস্যাকারাইড তৈরি করলো, তার সঙ্গে সঙ্গে অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করলো। প্রোটিন তৈরি আগেই বলেছি যে অরিজিন অফ লাইফের একটি ল্যান্ডমার্ক হিসাবে বিবেচিত হয়। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত হয়ে লিপিড তৈরি করলো, বিভিন্ন নিউক্লিওটাইড যুক্ত হয়ে প্রথম যেটা তৈরি করলো সেটা হলো আরএনএ। ওকে, অ্যাকচুয়ালি জিনের ইভলিউশন কীভাবে ঘটেছিল, অরিজিন অফ জিন কীভাবে ঘটেছিল, সেই সম্বন্ধে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন তত্ত্ব দিয়েছেন। তো কেয়ান স্মিথ নামে দুজন সায়েন্টিস্ট, তারা বলেছিলেন যে প্রথম যে জিন ছিল সেটি ছিল ক্লে জিন, এবং পরবর্তীকালে সেই ক্লে জিন থেকে আরএনএ আসে, এবং তারপরে আরএনএ থেকে ডিএনএ আসে। তাহলে ডিএনএর আগে কিন্তু পৃথিবীতে আরএনএ এসেছে।
এসেছিল ওকে তো এই যে পলিমার এরপরে কি হবে তাহলে পলিমার অফ অর্গ্যানিক মলিকুল তো এটাই ছিল হট ডাইলিউট সোপ দেখো বিজ্ঞানী হেলডেন কি বলছেন হেলডেন বলছেন যে সমুদ্রের জলে এই সমস্ত বিভিন্ন অর্গ্যানিক মলিকুলগুলো তৈরি হয়েছিল অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এবং নিউক্লিক অ্যাসিড সমন্বিত অর্থাৎ ডিএনএ এবং আরএনএ সমন্বিত যে সমুদ্রের জল তাকেই তিনি বলেছিলেন গরম তরল সুপ ওকে এখন এই গরম তরল সুপের মধ্যে যে সমস্ত প্রোটিন ছিল সেই সমস্ত প্রোটিনগুলো পুঞ্জীভূত হলো তাহলে প্রোটিনের অ্যাগ্রিগেশন হলো এবং প্রোটিন অ্যাগ্রিগেশনের ফলে যে স্ট্রাকচার তৈরি হলো সেটাই হলো মাইক্রোস্ফিয়ার তাহলে প্রোটিনের অ্যাগ্রিগেশনের ফলে প্রথম যে স্ট্রাকচার তৈরি হলো সেটাই হলো মাইক্রোস্ফিয়ার এটা বলেছিলেন বিজ্ঞানী সিডনি ফক্স তাহলে মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা যে সায়েন্টিস্ট তিনি হলেন সিডনি ফক্স এবং বিভিন্ন কোলয়েড ডাল মলিকুলসগুলো অ্যাগ্রিগেটেড হয়ে বা একত্রিত হয়ে যে স্ট্রাকচার তৈরি করে তো তাকেই আমরা বলবো কোঅ্যাজারভেট তাহলে প্রথমে প্রোটিন কী ছিল প্রোটিন এইভাবে ছড়িয়েছিল সাপোজ এগুলো স্ক্যাটার ছিল কিন্তু তারা যখন একই জায়গাতে অ্যাগ্রিগেটেড হলো তো তখনই তাকে আমরা বলবো মাইক্রোস্ফিয়ার ওকে আবার কোলয়েডাল পার্টিকেলগুলো সমুদ্রের জলে এইভাবে স্ক্যাটার ছিল কিন্তু তারা যখন এক জায়গাতে চলে এলো তখন তারা যে স্ট্রাকচার তৈরি করলো তো তাকেই আমরা বলবো কোঅ্যাজারভেট তো কোঅ্যাজারভেট এই মডেলের প্রবক্তা ছিলেন যে সায়েন্টিস্ট তিনি হলেন বিজ্ঞানী ওপারিন রাইট তাহলে হট ডাইলিউট সুপের প্রবক্তা হলেন বিজ্ঞানী জেভিয়ার হেলডেন মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা হলেন বিজ্ঞানী সিডনি ফক্স এবং কোঅ্যাজারভেট মডেলের প্রবক্তা হলেন বিজ্ঞানী ওপারিন এখন এই যে মাইক্রোস্ফিয়ার এবং কোঅ্যাজারভেট এরা ছিল স্ফেরিক্যাল মানে এরা হলো গোলাকার এবং মাইক্রোস্কোপিক এবং এরা সেল লাইক কিন্তু ট্রু সেল নয় অর্থাৎ কোষের মতো দেখতে কিন্তু এরা কিন্তু ট্রু সেল নয় তো সেই জন্য এদেরকে বলা হয় প্রোটোসেল অ্যাকচুয়ালি সেলের আগের যে স্টেজ আমরা জানি যে তাকেই আমরা বলবো প্রোটোসেল এবং বিজ্ঞানী সিডনি ফক্স বলছেন যে এই প্রোটোসেল ছিল মাইক্রোস্ফিয়ার এবং ওপারিন বলছেন যে এই প্রোটোসেল ছিল কোঅ্যাজারভেট প্রকৃতপক্ষে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে এটাই দেখা গেছে যে মোস্ট অ্যাকসেপ্টেড যে প্রোটোসেল মডেল সেটাই কিন্তু কোঅ্যাজারভেট মডেল ওকে অর্থাৎ ওপারিন প্রোটোসেলের যে মডেল দিয়েছিলেন কোঅ্যাজারভেট মলিকুলার অ্যাগ্রিগেশন অফ দ্য কোলয়েডাল পার্টিকেল তো সেটাই বর্তমানে ধরা হয় তো এটাই ছিল প্রথম প্রোটোসেল ওকে এরপরে দেখো তাহলে এটাই হলো কেমোজেনি তাহলে ফরমেশন অফ কোঅ্যাজারভেট কোঅ্যাজারভেট কী করে তৈরি হয় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে তো সেটা আমরা দেখে নিলাম এরপরে যে স্টেপ হবে সেটা হলো বায়োজেনি তো বায়োজেনি মানে কি কোঅ্যাজারভেট থেকে কীভাবে সেলফ রেপ্লিকেটিং পার্টিকেল তৈরি হলো কীভাবে সেলফ রেপ্লিকেটিং জীব তৈরি হলো সেই যে প্রসেস তো তাকেই আমরা বলবো বায়োজেনি তাহলে সমুদ্রের জলে আরএনএ ছিল কোঅ্যাজারভেট এবং বিভিন্ন প্রোটিন মলিকুলসগুলো ছিল তো প্রথমেই কী হয় কোঅ্যাজারভেটের মধ্যে এই আরএনএ মলিকুলসগুলো প্রবেশ করে ওকে এক্ষেত্রে রেড কালারে আমরা আরএনএ এঁকেছি তাহলে এই আরএনএ মলিকুলস এই কোঅ্যাজারভেটের মধ্যে প্রবেশ করে এবং তার ফলে যেটা তৈরি করে তো তাকেই আমরা বলবো প্রোটোবায়ন্টস তাহলে প্রোটোসেল থেকে যেটা তৈরি হলো সেটা হলো প্রোটোবায়ন্টস পরবর্তীকালে এই প্রোটোবায়ন্টসের মধ্যে আবার প্রোটিন মলিকুলস ইনকর্পোরেটেড হয়ে যায় এবং তার ফলে প্রথম যে স্ট্রাকচার তৈরি হয় সেটাই হলো ফার্স্ট প্রোক্যারিওটিক সেল তাহলে ফার্স্ট প্রোক্যারিওটিক সেলের একদম আউটার লেয়ার যেটা সেটা হলো লিপিড লেয়ার তারপরে যেটা থাকবে সেটা হলো প্রোটিন লেয়ার এবং তার ভিতরে জেনারেলি থাকবে আরএনএ ওকে তাহলে আরএনএ মলিকুল গেট ইনকর্পোরেটেড উইথ দ্য মেমব্রেন বাউন্ড কোঅ্যাজারভেট তাহলে কোঅ্যাজারভেট হলো মেমব্রেন বাউন্ড একটি স্ট্রাকচার এবং তার মধ্যে আরএনএ মলিকুল ইনকর্পোরেটেড হয়ে যায় উইথ দ্য হেল্প অফ প্রোটিন মানে রাইবোনিউক্লিয় প্রোটিন প্রধানত কোঅ্যাজারভেটের মধ্যে ইনকর্পোরেটেড হয়ে গিয়ে যে স্ট্রাকচার তৈরি করে সেটাই হলো ফার্স্ট প্রোক্যারিওটিক সেল ওকে এটা ফার্স্ট প্রোক্যারিওটিক সেল এই কারণের জন্যই আমরা বলবো কারণ এক্ষেত্রে কোনো রকম সুগঠিত নিউক্লিয়াস আমরা দেখতে পাবো না তাহলে এই যে প্রসেস তো এটাইকেই আমরা বলবো বায়োজেনি তাহলে কোঅ্যাজারভেট থেকে কিভাবে ফার্স্ট প্রোক্যারিওটিক সেল বা সেলফ রেপ্লিকেটিং পার্টিকেল তৈরি হলো এই প্রসেসকেই জেনারেলি বায়োজেনি বলা হয় এবং এই বায়োজেনির ফলে উৎপন্ন যে প্রথম যে প্রোক্যারিওটিক সেল সেটি ছিল কেমোহেটারোট্রপ কেমোহেটারোট্রপ মানে কি সমুদ্রের জলে যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থ ছিল এগুলোকেই তারা প্রধানত খাদ্য হিসাবে তারা ইউজ করছিল তো সেই জন্য এদেরকে বলা হয় কেমোহেটারোট্রপ তাহলে প্রথম যে প্রোক্যারিওটিক সেল ছিল ফার্স্ট যে প্রোক্যারিওটিক সেল ছিল তারাই ছিল কেমোহেটারোট্রপ সুতরাং লিডারবার্গের তত্ত্ব অনুযায়ী আমরা দেখে নিলাম কীভাবে পৃথিবীর উৎপত্তি ঘটেছিল এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে কেমোজেনি কাকে বলে অর্থাৎ কীভাবে কোঅ্যাজারভেট তৈরি হয় তার সঙ্গে সঙ্গে বায়োজেনি কাকে বলে অর্থাৎ কীভাবে প্রথম সেল তৈরি হয়েছিল এরপরে যে অংশে আমরা চলে যাব সেটা হলো কগনোজেনি দেখো আমি বারবার বলছি এই প্রত্যেকটা অংশ কিন্তু অনেক হিউজ কিন্তু আমি খুব সহজে সিম্পল ওয়েতে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যাতে পরীক্ষাতে তোমাদের সুবিধা হয় ওকে
তাহলে দেখো ইভলিউশন অফ প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল, তো এই প্রসেসকেই আমরা বলবো কগনোজেনি। তাহলে প্রথম সেল তো তৈরি হয়ে গেল, তাহলে প্রোটোসেল থেকে প্রোটোবায়ন্ট এবং তারপরে সেখান থেকে ফার্স্ট প্রোক্যারিওটিক সেল তৈরি হলো। তো এই ফার্স্ট প্রোক্যারিওটিক সেলের পরবর্তীকালে কিভাবে নিউট্রিশনের ডেভেলপমেন্ট ঘটলো, কিভাবে অক্সিজেনযুক্ত এনভায়রনমেন্ট তৈরি হলো, সেটাই আমরা আলোচনা করব এবং সেই প্রসেসকেই জেনারেলি বলা হয় কগনোজেনি। ওকে, প্রথম যে অর্গানিজমস ছিল তারা ছিল কেমো হেটারোট্রপ। তো কেমো হেটারোট্রপ মানে কি, সমুদ্রের জলে যে সমস্ত প্রোক্যারিওটিক ছিল বা প্রোক্যারিওটিক অর্গানিজমস বা ফার্স্ট প্রোক্যারিওটিক অর্গানিজমস ছিল, তারা প্রধানত সমুদ্রের জলের মধ্যে বিভিন্ন অর্গানিক মলিকুল ছিল, সেই সমস্ত অর্গানিক মলিকুলগুলোকেই তারা এনার্জি সোর্স হিসেবে ব্যবহার করে সেখান থেকে তারা শক্তি সংগ্রহ করে তারা বেঁচে থাকতো এবং তারা নিজেদের মধ্যে রিপ্রোডাকশান করত। তাহলে প্রথম যে অর্গানিজমস ছিল তারা ছিল কেমো হেটারোট্রপ, রাইট? এবং পরবর্তীকালে যারা এলো তারা হলো অ্যানঅক্সিজেনিক কেমো অটোট্রপ। অর্থাৎ যখন এই সমুদ্রের জলের অর্গানিক মলিকিউলসের পরিমাণ যখন কমতে থাকলো, কারণ কেমো হেটারোট্রফের সংখ্যা যখন বাড়তে থাকলো, তখন এরকম কিছু জীবের মানে উৎপত্তি হওয়ার প্রয়োজন হলো যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। কেমো হেটারোট্রফ যারা, তারা রেডিমেড খাবার তারা খেত, সমুদ্রের জলে যে রেডিমেড খাবার আছে সেটাই তারা খাদ্য হিসেবে গ্রহণ করত। তো তার পরিমাণ যখন কমে আসছে তখন যারা এলো তারাই হলো কেমো অটোট্রফ। ওকে, অ্যানঅক্সিজেনিক কেমো অটোট্রফ এরা ছিল অ্যানাইরোবিক, অর্থাৎ এরা অক্সিজেনকে ইউজ করতো না এবং কোনো রকম জলকে ইউজ করতো না। প্রধানত কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইডের সাহায্যে এরা প্রধানত খাবার তৈরি করতে শুরু করলো এবং তারা যে এনার্জি ইউজ করতো সমুদ্রের জলে যে সমস্ত অর্গানিক মলিকিউলস ছিল সেই অর্গানিক মলিকিউলসগুলোকে ভেঙে দিয়ে তারা এনার্জিকে ইউটিলাইজ করত। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইডকে ব্যবহার করে তারা এনার্জি তৈরি করত এবং যেহেতু এক্ষেত্রে কোনো রকম জল তারা ইউজ করতো না, সেই জন্য কোনো রকম অক্সিজেন তারা উৎপন্ন করতে পারতো না এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সানলাইট বা সৌরশক্তিকেও তারা ব্যবহার করতো না। তাহলে প্রথমে যে অর্গানিজমস এসেছিল তারা হলো কেমো হেটারোট্রপ, তারপরে এলো অ্যানঅক্সিজেনিক কেমো অটোট্রপ, অর্থাৎ এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করলো কিন্তু তারা কোনো রকম অক্সিজেন তৈরি করতে পারতো না এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকম তারা সানলাইট ইউটিলাইজ করতে পারতো না। ওকে, নেক্সট যে গ্রুপ অফ অর্গানিজমস এলো তারা হলো অ্যানঅক্সিজেনিক ফটো অটোট্রপ। অ্যানঅক্সিজেনিক মানে কি, এরাও কিন্তু অক্সিজেন উৎপন্ন করছে না কারণ তারা জলকে ইউটিলাইজ করছে না, কিন্তু ফটো অটোট্রপ অর্থাৎ সৌরশক্তিকে তারা ব্যবহার করছে। এবারে সৌরশক্তি ব্যবহারের বিষয়টা চলে এলো, তাহলে অ্যানঅক্সিজেনিক ফটোট্রপ প্রধানত সৌরশক্তিকে ব্যবহার করে কিন্তু তারা কোনো অক্সিজেন তারা প্রধানত তৈরি করে না কারণ তারা জলকে তারা কিন্তু ইউজ করতে পারতো না। ওকে, তাহলে ইউজ লাইট অ্যাজ দ্য এনার্জি সোর্স এবং যেহেতু তারা জল ব্যবহার করতো না সেই কারণের জন্য বা তাদের শক্তির উৎস হিসেবে যেহেতু তারা জল ব্যবহার করতো না, ফটোসিনথেসিসে যেরকম জল লাগে এরা যেহেতু জল ব্যবহার করতো না সেই জন্য কোনো রকম অক্সিজেন তারা উৎপন্ন করতে পারতো না। এখনও পর্যন্ত পৃথিবীর অ্যাটমোসফিয়ার ছিল স্ট্রংলি রিডিউসিং, কারণ কোনো জীব এখনও পর্যন্ত অর্থাৎ অ্যানঅক্সিজেনিক ফটোটোট্রপ যতদিন ছিল ততদিন পর্যন্ত কোনো জীব অক্সিজেন তৈরি করতে পারতো না এবং সেই কারণের জন্য পৃথিবীর অ্যাটমোসফিয়ার কিন্তু এখনও পর্যন্ত স্ট্রংলি রিডিউসিং এনভায়রনমেন্ট ছিল। এরপরে যারা এলো তারা হলো অক্সিজেনিক ফটো অটোট্রপ এবং এই অক্সিজেনিক ফটো অটোট্রপের মধ্যে প্রকৃত ক্লোরোফিল বা ফটোসিনথেটিক পিগমেন্ট এবং এনজাইম এলো, অর্থাৎ ফটোসিনথেসিসের জন্য যে সমস্ত উৎসেচক যেগুলো প্রয়োজন হয় তাদের মধ্যে সেই সমস্ত এনজাইমগুলো এলো এবং তার সঙ্গে সঙ্গে ক্লোরোফিল বা ফটোসিনথেটিক পিগমেন্ট এলো এবং তারা জলকে ইউটিলাইজ করতে শুরু করলো এবং তার ফলে অক্সিজেন রিলিজড হতে শুরু করলো। ওকে, এবং ধীরে ধীরে অর্থাৎ এই যে অক্সিজেনিক ফটো অটোট্রপ ক্রমশ অক্সিজেন অ্যাটমোসফিয়ারে রিলিজ করছে এবং তার ফলে ক্রমশ পৃথিবীর অ্যাটমোসফিয়ার স্ট্রংলি রিডিউসিং থেকে ধীরে ধীরে অক্সিজেনিক হতে শুরু করলো এবং অক্সিজেন অ্যাকুমুলেটিং অ্যাবাউট 2 বিলিয়ন ইয়ার্স এগো, অন্তত 2 বিলিয়ন বছর আগে ক্রমশ পৃথিবীতে পৃথিবীর অ্যাটমসফিয়ারে ক্রমশ অক্সিজেন যুক্ত হতে শুরু করলো। এরকম টাইপের যে ব্যাকটেরিয়া যারা ছিল তারা হলো সায়ানোব্যাকটেরিয়া এবং ব্লু গ্রিন অ্যালগি, বা সায়ানোব্যাকটেরিয়া এবং ব্লু গ্রিন অ্যালগি প্রধানত অ্যানঅক্সিজেনিক ফটো অটোট্রফের পরে তাদের উৎপত্তি ঘটেছিল। তাহলে এই অক্সিজেনিক ফটো অটোট্রফ আলোকে যেমন ব্যবহার করতো, জলকে যেমন ব্যবহার করতো, তার সঙ্গে সঙ্গে অ্যাটমোসফিয়ারে তারা কিন্তু অক্সিজেনকে তারা কিন্তু রিলিজ করতো এবং এইভাবে ধীরে ধীরে পৃথিবীতে অ্যাটমোসফিয়ারে অক্সিজেন যুক্ত হতে শুরু করলো। এরপরে এই সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি থেকে লিন মার্গুলিস একটি তত্ত্ব দিয়েছিলেন, সেটি হলো এন্ডোসিম্বায়োটিক থিওরি এবং এন্ডোসিম্বায়োটিক থিওরির মধ্য দিয়ে সেক্ষেত্রে তিনি ব্যাখ্যা করেছিলেন কিভাবে ইউক্যারিওটিক প্ল্যান্ট এবং ইউক্যারিওটিক অ্যানিমেলের উৎপত্তি ঘটে। ওকে, অর্থাৎ কোনো অ্যানায়রোবিক ব্যাকটেরিয়া প্রধানত মাইটোকন্ড্রিয়াকে তারা এনকাল্প করেছিল এবং তার ফলে সেখান থেকে ইউক্যারিওটিক
एनिमल तैरि है एवं से सरकम टाइप ही एक एनारोबिक बैक्टेरिया माइटोकॉन्ड्रिया और तार संगे संगे क्लोरोप्लास्टिड के तरा इनगल्फ कर नहीं से प्रधानतः प्लैंट तैरि है तो ये प्रसेस एटाई हलो इंडोसिम्बायोटिक थियोरी और ये तत्व दिए लिन मार्गुलिस यकम भाव पृथिवीर मध्य क्योंकि डाइवर्सिटी एस ओके ব্রিফলি এবং অত্যন্ত দ্রুত আলোচনা করলাম যে পৃথিবীতে অরিজিন অফ লাইফ বা জীবনের উৎপত্তি কীভাবে ঘটেছিল। একবার টোটাল বিষয়টা আমি তোমাদেরকে আবার একবার বলে দিই। দেখো, পৃথিবীতে অরিজিন অফ লাইফ কীভাবে হয়েছিল এই সম্বন্ধে তার উত্তর হলো না, আমরা কেউ জানি না। প্রকৃতপক্ষে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকমের থিওরি দিয়েছিলেন, তার মধ্যে হেলডিন এবং ওপারিনের যে বায়োকেমিক্যাল অরিজিন অফ লাইফ সেটাই প্রধানত মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি। এক্ষেত্রে এটাই বলা হচ্ছে যে অজীবজাত উপাদান থেকেই প্রধানত জীবের উৎপত্তি ঘটেছিল থ্রু কেমিক্যাল ইভলিউশন, এবং তার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যে প্রচুর এনার্জি ছিল অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে এবং ভলকানিক ইরাপশন, ইলেকট্রিক স্পার্কলিং ইত্যাদির মধ্য দিয়ে প্রধানত বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়েই পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটে। এবং ওপারিন প্রধানত একটি বই লিখেছিলেন অরিজিন অফ লাইফ, এবং সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে কেমিক্যাল ইভলিউশন। তো কেমিক্যাল ইভলিউশন মানে কি, বিভিন্ন বিভিন্ন মেটেরিয়ালস থেকে প্রধানত কো অ্যাসারভেট তৈরি হওয়ার যে পদ্ধতি সেটাই কেমিক্যাল ইভলিউশন, এবং বায়োলজিক্যাল ইভলিউশন মানে কো অ্যাসারভেট থেকে কীভাবে সিম্পল সেল তৈরি হয়। এবং হেলডিন এবং ওপারিনের এই তত্ত্বকেই লিডারবার্গ নতুনভাবে প্রকাশ করেছিলেন, কেমোজেনি, বায়োজেনি এবং তার সঙ্গে সঙ্গে কগ্নোজেনি, এই তিনটে স্টেপসের কথা বলেছিলেন। এক্ষেত্রে আমি যেটা আলোচনা করলাম এর সঙ্গে আর একটা স্টেপ আমি যোগ করে দিয়েছি, সেটা হলো অরিজিন অফ সোলার সিস্টেম বা অরিজিন অফ আর্থ। এক্ষেত্রে নেবুলার হাইপোথেসিস, প্ল্যানেটেসিমাল হাইপোথেসিস তোমাদেরকে যেমন পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে প্রিমিটিভ অ্যাটমসফিয়ার কেমন ছিল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন গ্যাসের প্রাধান্য ছিল ভালো করে বুঝতে হবে। তারপরেই দেখো কেমোজেনি মানে আমরা কী দেখলাম, কেমোজেনি মানে বিভিন্ন বিভিন্ন মলিকিউলস থেকে কীভাবে পলিমার অফ অর্গ্যানিক মলিকিউল অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ইত্যাদি তৈরি হয়েছিল। তো সেই প্রসেসকেই আমরা বলবো কেমোজেন এবং হট ডাইলিউট স্যুপ কাকে বলে ভালো করে মাথায় রাখবে। হেলডিন যে হট ডাইলিউট স্যুপের কথা বলেছিলেন, এবং এই হট ডাইলিউট স্যুপের মধ্যেই প্রধানত মাইক্রোস্ফিয়ার এবং ক্রো অ্যাসারভেট তৈরি হয়। মাইক্রোস্ফিয়ার এবং ক্রো অ্যাসারভেটকে বলা হয় প্রোটোসেল মডেল, মোস্ট অ্যাকসেপ্টেড যে প্রোটোসেল মডেল সেটি হলো ক্রো অ্যাসারভেট। ওকে, তাহলে ক্রো অ্যাসারভেট তৈরি হওয়া পর্যন্তই সেটা হলো কেমোজেনি। এরপরে কী হবে, এই ক্রো অ্যাসারভেট থেকে কীভাবে ফার্স্ট প্রোক্যারিওটিক সেল তৈরি হয় অর্থাৎ আরএনএ, এবং আরএনএ এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিন এই দুটোকে কভার করে রাখবে যেটা, সেটাই হলো কো অ্যাজারভেট বা লিপিড লেয়ার। তাহলে এরকমভাবে ফার্স্ট প্রোক্যারিওটিক সেলের উৎপত্তি ঘটেছিল, এবং পরবর্তীকালে এই ফার্স্ট প্রোক্যারিওটিক সেল থেকে বিভিন্ন রকমের নিউট্রিশন বা বিভিন্ন মোড অফ নিউট্রিশনযুক্ত অর্গানিজমসের উৎপত্তি ঘটে। প্রথমে যারা এসেছিল তারা হলো কেমো হেটারোট্রফ, তারপরে অ্যানঅক্সিজেনিক কেমো অটোট্রফ, তারপরে অ্যানঅক্সিজেনিক ফটো অটোট্রফ, তারপরে অক্সিজেনিক ফটো অটোট্রফ, এবং সবশেষে ইউক্যারিওটিক প্ল্যান্টস এবং অ্যানিমেলস। ইউক্যারিওটিক প্ল্যান্টস এবং অ্যানিমেলসের কীভাবে উৎপত্তি ঘটেছিল সেটি ইন্ডোসিম্বায়োটিক থিওরি তত্ত্বের মাধ্যমে সেটিকে ব্যাখ্যা করা যায়, এবং সেটি দিয়েছিলেন লিন মার্গুলিস। ওকে, আবারও বলছি এই প্রত্যেকটা স্টেপস কিন্তু অনেক ডিটেলস, আমি জাস্ট এক্ষেত্রে একটি ক্রিটিক্যাল বিষয় অত্যন্ত শর্টে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা অরিজিন অফ লাইফ বুঝতে পেরেছ। প্রধানত অরিজিন অফ লাইফে যে সমস্ত জায়গাগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যে সমস্ত টার্মগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সেগুলোই আলোচনা করলাম। আশা করি এই ভিডিও তোমাদের হেল্পফুল হবে, এবং তোমরা আমাকে বলবে যে এই প্রত্যেকটা স্টেপস ডিটেলসে আলোচনা করার প্রয়োজন আছে কিনা। আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।